শনিবার বর্ধমানে জেলা বিজেপি সহসভাপতি তথা প্রাক্তন সেনাকর্মী শ্যামল রায় অগ্নিবীর নিয়ে জানিয়েছিলেন, যারা আন্দোলন করছে তারা কখনোই সেনাবাহিনীতে যোগদান করতে পারেন না, তাদের মানসিকতা এমন হতে পারে না। পাশাপাশি তিনি বলেছিলেন এদের পিছনে কোনো এক রাজনৈতিক দলের মদত রয়েছে। এ বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। রবিবার এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার। তিনি কি বললেন শুনুন। সংবাদ মাধ্যমে কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে বিজেপি নেতা শ্যামল রায়, বর্ধমানের নেতা, আমার বন্ধুও বটে, উনি বলেছেন যে অগ্নিবীর বা অগ্নিপথ নিয়ে যে গোটা রাজ্য জুড়ে, জেলা জুড়ে, যে গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন চলছে, আগুন জ্বলছে, যারা আগুন জ্বালাচ্ছে তারা নাকি তাদের যোগ্যতাই নেই সেনাবাহিনীতে অ্যাপ্লাই করার, বা তাদের মানসিকতাই নেই যে তারা সেনা হবেন। তো আমি শ্যামলবাবুকে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই, শ্যামলবাবু আপনিও মনে হয় কোনো একদিন সেনাবাহিনীতে ছিলেন। আপনি যাদের দিকে আঙুল তুলে বলছেন যে তাদের মানসিকতা নেই সেনাবাহিনীতে কাজ করার, আচ্ছা আপনি সেনাবাহিনী থেকে কেন চলে এসেছিলেন আপনার টেনিওর কমপ্লিট করার আগে? আপনার লাইফে কী এমন ঘটেছিল যে আপনাকে সেনাবাহিনী ছেড়ে চলে আসতে হয়েছিল? সেই সত্যটার কি সবাই জানে? যদি তুলে ধরেন খুব ভালো হয়। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে আগুন জ্বলছে, হ্যাঁ সরকারি সম্পত্তি নষ্ট করাটা কখনোই কাম্য নয়, কিন্তু আজকে আগুনটা কেন জ্বলছে? আজকে কেন্দ্রীয় সরকার যে নীতি নিচ্ছে, আজকে কৃষক হোক, আজকে করোনা সিচুয়েশান হোক, লকডাউন হোক, ডিমনিটাইজেশন হোক, জিএসটি হোক, আর এখন যুবকদের নিয়ে, সেনাবাহিনীদের নিয়ে ছেলে খেলা করছে এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। আজকে উনি বলছেন যে এই ছেলেগুলোর নাকি কোনো মানসিকতা নেই কাজ করার। আজকে আপনি বলুন, আজকে আগুন জ্বালাচ্ছে একদমই অন্যায় কাজ, আমরা আন্দোলনকে সমর্থন করি, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করে কোনো আন্দোলন হোক সেটা আমরা চাই না, তবে যারা আন্দোলনকারী, যারা রাস্তায় বসছেন, এর প্রতিবাদ জানিয়ে, প্রতিবাদটাকে আমরা অবশ্যই সমর্থন করি, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করে নয়। আজকে উনি বলছেন যারা হামলা করছে তাদের মানসিকতা খারাপ। আচ্ছা আপনাদের দুদিন আগে পার্টি অফিসে হামলা হয়েছিল, তাই তাদেরও মানসিকতা খারাপ ছিল। আজকে আপনি দুদিন আগে বর্ধমান টাউন হলে পুলিশকে মারার কথা বলেছিলেন, তাহলে আপনার মানসিকতাটা কোথায় যাচ্ছে? আপনি বলেছিলেন যে বর্ধমান জেলা পুলিশের অ্যাগেনস্টে আঘাত আনতে, আপনি নিজের মুখে মাইকে বলেছিলেন তার জন্য আপনার অ্যাগেনস্টে কেসও হয়েছিল, তাহলে আপনি বলুন, বলুন চালুনি যেন ছুঁচের বিচার না করে, এটাই বলার জন্য। বিজেপি কি করতে পারে, আপনারা কি করেছেন, আপনারা কোথায় আগুন জ্বালিয়েছেন, আপনাদের মানসিকতা কোথায়, সেটা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আপনারা কি করতে পারেন। আপনারাও বহু আগুন জ্বালিয়েছেন, আগুন জ্বালানোটাকে আমরা সমর্থন কখনোই করছি না, কিন্তু যুবকদের জীবন নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, এখন সেনাবাহিনীতে পর্যন্ত হাত লাগিয়ে দিয়েছে এই মোদী সরকার। আজকে সিভিক আর্মি, যেমন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছিল, এখন সিভিক আর্মি নিয়োগ করার পদ্ধতিতে। আজকে মোদী বলছে যে আমি 20 লক্ষ টাকা দেবো, 10 লক্ষ টাকা দেবো আফটার রিটায়ারমেন্ট, আফটার 4 ইয়ার্স অফ টেনিওর, কিন্তু ওর কথাকে কে বিশ্বাস করবে একটু বলবেন? ওর এরকম বহু 15 লক্ষ 10 লক্ষ টাকা করে বহু মানুষকে ভার্চুয়ালি দিয়েছে, কিন্তু আদতে কিন্তু কেউ কোনোদিন টাকা পায়নি। তাই ওই দাড়ি, সাদা দাড়িওয়ালার লোকটার মিথ্যে কথাকে ভারতবাসীর যুবক কোনো দিন বিশ্বাস করতে পারে না। আজকে শ্যামলবাবু যে অন্যায়ভাবে যারা আন্দোলনকারী তাদেরকে আক্রমণ করলেন, উনি একবার যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কি করেছিলেন সেনাবাহিনীতে থাকাকালীন, সেটা যেন উনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে বিচার করেন। উনি পলিটিক্যালি পুলিশকে মারবে বলে যে হুমকি দিয়েছিলেন, সেটা যেন উনি একবার বিচার করে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তারপর যেন যুবকদের মানসিকতা নিয়ে উনি কথা বলেন।